উনি জীবিত ছিলেন যখন তার দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় পালিত হয়েছে। পরবর্তীতে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়েছে যখন শহীদ জিয়া দেশ পরিচালনা করেছেন, বিএনপি সরকার পরিচালনা করেছে। তখন 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে যখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় ছিল। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হয়েছে যখন কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচিত বিএনপি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে যখন 1996 সালে জনতার মঞ্চ গঠনের মাধ্যমে কিছু কিছু ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করেন। সেই সময় 26শে মার্চ স্বাধীনতা পালন হয়েছে 2001 সালে আবার জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময়। স্বাধীনতা মার্চ পালিত হয়েছে, 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে তথাকথিত অবৈধ কেয়ারটেকার সরকারের সময়, মিলিটারি ব্যাক কেয়ারটেকার সরকারের সময়। স্বাধীনতা মার্চ আজকে 2014 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের 43 বছরের ইতিহাসে একদিনও 7ই মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়নি। এটাই তো সিম্পল ব্যাপার। তোমরা কিসের ভিত্তিতে বলছো 7ই মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল? 7ই মার্চ যদি ঘোষণা করা হয়ে থাকে তাহলে 17ই এপ্রিল কেন মুজিব সরকার গঠিত হলো? 7ই মার্চ যদি ঘোষণা করে হয়ে থাকে তাহলে যে 19, 20, 23, 24 শেখ মুজিব মিটিং করলো ইহার সাথে, কিসের মিটিং করলো? 7ই মার্চ যদি ঘোষিত হয়ে থাকে স্বাধীনতা দিবস, তাহলে শেখ মুজিব ক্ষমতায় আসার পরেও তো 26শে মার্চ পালিত হচ্ছে, কেন পালিত হবে? তাই নেতৃবৃন্দ, আজকে আপনাদের সকলের কাছে এই যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো হচ্ছে যুক্তির কথা। আপনারা কি মনে করেন এগুলোর মধ্যে যুক্তি আছে? পয়েন্টগুলো বলেছি, এগুলোর মধ্যে যুক্তি আছে? এই যুক্তি, হ্যাঁ, ওকে, 100 ভাগ, ওয়ান্ডারফুল, 100 ভাগ বলে তাহলে জবাব দে। যারা বলে 7ই মার্চ তারা জবাব দে আমাদের এই প্রশ্নগুলোর, সঠিক জবাব দে এই প্রশ্নগুলোর, সেই জবাব দে যে জবাবের পিছনে ঐতিহাসিক দলিল থাকবে, এইভাবে আমাদেরকে জবাব দে। এই প্রশ্নগুলো আজকে শুধু যারা বিভ্রান্ত করে জাতিকে শুধু তাদের কাছেই নয়, এই প্রশ্নগুলো শুধু তাদের কাছেই নয় যারা জাতিকে বিভ্রান্ত করে, এই প্রশ্নগুলো আজকে আমাদের সমগ্র জাতির সবার কাছে, যারা সকলে বাংলাদেশি। বাংলাদেশের 55,126 বর্গ মাইলের মধ্যে যারা বাস করে, যে সকল বাংলাদেশি বাস করে, আজকে সময় এসেছে সকলকে এই প্রশ্নগুলো বিবেচনা করতে হবে, সকলকে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো জানতে হবে, বের করতে হবে, তাহলেই সঠিকভাবে আমাদের ইতিহাসকে জানা সম্ভব। আমরা কালকে বক্তব্যের শুরুতেই আমি বলেছি যে শেখ মুজিবকে এই বিতর্কিত অবস্থানে আনার জন্য বাংলাদেশের জনগণ দায়ী নয়, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল দায়ী নয়, একমাত্র দায়ী আওয়ামী লীগ, একমাত্র দায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাকে ছোট করেছে তারই দলের নেতৃবৃন্দ, তাকে ছোট করেছে তারই দল, বাংলাদেশের মানুষ। হ্যাঁ, শেখ মুজিবের এই বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য সারা জীবন আন্দোলন করেছেন, সেই শ্রদ্ধা, সেই সম্মান তাকে আমরা করি, সেই শ্রদ্ধা সম্মান। কিন্তু